অনেক বন্ধুরা আমাকে করোনা ভাইরাস সম্পর্কে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু সঠিক খোঁজ খবর না নিয়ে আমি ভিডিও বানাতে চাইছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। ব্যাপারটা খুবই সিরিয়াস, সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো গুজবে কান দেবেন না। বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মগুরুরা অনেক উল্টোপাল্টা প্রচার করছে, তার সঙ্গে কিছু মানুষও আছে যারা ফেক খবর ছড়াচ্ছে, এদের থেকে বাঁচুন। আপনাদের দেশের ডাক্তাররা এবং সরকার যেরকম নির্দেশ দিচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করুন। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, অর্ধেক দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, এতে আপনার এবং আপনার পরিবারের প্রাণও বাঁচতে পারে। ভিডিওটা দেখার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি সঠিক ইনফরমেশন আপনাকে দিতে পেরেছি, তাহলে অবশ্যই অন্য সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আমি আবারও বলছি, বারবার বলছি, ব্যাপারটা খুবই খুবই সিরিয়াস। সম্পূর্ণ ভারত 21 দিনের জন্য লকডাউন হয়ে গেছে। আমি বাংলাদেশের খবর জানি না, ওখানকার যদি কোনো বন্ধু এই ভিডিওটা দেখে সে যেন নিচে কমেন্টে অবশ্যই জানায় যে সেখানকার অবস্থাটা কি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। করোনা ভাইরাস, যাকে SARS-CoV-2 বলা হয়, আর এর থেকে ছড়ানো রোগকে করোনা ভাইরাস ডিজিজ অথবা COVID-19 বলা হচ্ছে। এটা আসলে শুরু হয়েছিল 2019 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে, আর সেই জায়গা যেখানে সবার আগে এই করোনা ভাইরাস ধরা পড়েছিল সেটা হলো সাউথ চায়না উহান। আর স্পেসিফিক্যালি বলতে গেলে এখানকার একটা সি ফুড মার্কেট আছে, সেই মার্কেট থেকেই এই রোগটা প্রথম ছড়ানোর কথা সামনে আসে। এই মার্কেটে বিভিন্ন ধরনের মাংস এবং অ্যানিমাল প্রোডাক্টকে বিক্রি করা হতো। চায়নার উহানের এই সি ফুড মার্কেটকে করোনা ভাইরাসের স্টার্টিং পয়েন্ট হিসেবে মনে করা হয়। অনেকে মনে করছে যে এই ভাইরাসটা আসলে জন্তু জানোয়ারের মধ্যে আগে পাওয়া যেত এবং সেখান থেকেই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। তবে আমি ক্লিয়ারলি কিন্তু আপনাদের বলে দিতে চাই যে এর কোনো সঠিক প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি যে কিভাবে এই ভাইরাসটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে ঢুকেছে। যেহেতু ওই মার্কেটটার মধ্যে অনেক ধরনের অ্যানিমাল প্রোডাক্টকে একসঙ্গে রেখে একসঙ্গে বিক্রি করা হতো, হয়তো সেই কারণেই অনেকে মনে করছে যে এটা কোনো একটা জানোয়ার থেকেই মানুষের মধ্যে প্রথম ঢুকেছিল। কোনো একটা কারণে ওই ভাইরাসটা কোনো একটা মানুষকে ইনফেক্ট করে, তারপর সেই মানুষটার থেকে ধীরে ধীরে আশেপাশের সমস্ত মানুষ ইনফেক্টেড হতে শুরু করে। 2019 ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে 2020 জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ওই এলাকায় চারিদিকে হাহাকার ছড়িয়ে যায়। তারপর ফাইনালি 1 জানুয়ারিতে ওই মার্কেটটাকে শাটডাউন করে দেওয়া হয়। এরপর চায়নাতে ওই ভাইরাসটার চারিদিকে ছড়িয়ে যাবার পর একের পর এক মানুষের মধ্যে এই রোগের বিভিন্ন ধরনের সিমটম দেখতে পাওয়া যেতে শুরু করে। এরপর চায়নার একটা ডক্টর, যার নাম ছিল ডক্টর লি ওয়েং লিয়াং, এর কাছেই করোনা ভাইরাসের সবথেকে প্রথম কেসগুলো আসা শুরু করে। মানে সবার প্রথম করোনা ভাইরাসের পেশেন্টের ট্রিটমেন্ট এই ডাক্তারটাই করা শুরু করে। এবং এই ভাইরাসটার ইন্সপেকশন করার পরেই ডক্টর লি ওয়াং ভালোভাবেই বুঝতে পারে যে এটা একটা নতুন ধরনের ভাইরাস, যেটা আজ থেকে আগে মানুষের মধ্যে কখনো দেখা যায়নি, আর এর প্রপার্টি এবং ক্যারেক্টারিস্টিকের ব্যাপারে আমরা কিছুই জানি না। এই জন্য তিনি তার ডক্টরসদের গ্রুপের মধ্যে এই ভাইরাসটা সম্পর্কে একটু বেশি সচেতন হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিতে শুরু করেন, আর একে নিয়ে নর্মালের থেকে একটু বেশি সিরিয়াস হওয়ার কথা বলেন। কারণ তিনি বুঝতে পারেন যে এই ভাইরাসটা পরে গিয়ে একটা বড় মহামারীও ডেকে আনতে পারে। কিন্তু যখনই এই কথাগুলো চারিদিকে ছড়াতে শুরু করে এবং গভর্নমেন্ট পর্যন্ত এই কথাগুলো পৌঁছায়, তখন চীনের সরকার ওই ডাক্তারকে অ্যারেস্ট করে নেয়। কারণ চীনের গভর্নমেন্ট মনে করে যে এই ডাক্তারটা মিথ্যে কথা বলে লোকের মধ্যে প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করছে। এরপর গুজব ছড়ানোর অভিযোগে তাকে চীনের সরকার গ্রেপ্তার করে নেয়। কিন্তু ওই ডাক্তারের অ্যারেস্ট হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে যা হয় সেটা ইতিহাসে লিখে রাখার মতো ছিল, এবং হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জীবন পাল্টে যেতে চলেছিল। প্রথমে করোনা ভাইরাসের খুব অল্প সংখ্যক রোগীই ছিল, কিন্তু ওই ডাক্তারকে অ্যারেস্ট করার পর পুরো উহান শহরে করোনা ভাইরাস দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে। এমনকি ওই ডাক্তারটা ডক্টর লি ওয়েন, যিনি করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করেছিলেন, তিনিও করোনা ভাইরাসের রোগে রোগগ্রস্ত হয়ে যান এবং 2020 ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তিনি মারা যান। যদি ওখানকার গভর্নমেন্ট ডক্টর লি ওয়েনকে একটু সিরিয়াসলি নিত এবং তাকে নিজের কাজ করতে স্বাধীনতা দিত, তাহলে হয়তো এই ভাইরাসটা এত চারিদিকে ছড়িয়ে যেত না এবং সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষকে নিজের জীবন হারাতে হতো না। এরপর উহান শহর থেকে ওই ভাইরাসটা বেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে। 2020 জানুয়ারির পর ফেব্রুয়ারি মার্চ আসতে আসতে এর কেস অনেক অনেক বেশি সংখ্যায় আসতে শুরু করে। শেষমেশ মার্চ 11, 2020 WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একে অফিসিয়ালি একটা ওয়ার্ল্ড প্যান্ডামিক মানে বিশ্বব্যাপী মহামারীর নাম দিয়ে দেয়। আর যদি আপনি worldometer.info ড্যাশবোর্ড দেখেন,
তাহলে এই মুহূর্তে মানে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন প্রায় 4 লক্ষ করোনা ভাইরাস কেস এসে গেছে, যার মধ্যে প্রায় 18,931 জন মারা গেছে এবং 1,09,190 জন রিকভারও হয়েছে। এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, মানে মানুষ ঠিকও হয়ে যাচ্ছে। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে করোনা ভাইরাসের সিমটম মানে এই রোগের লক্ষণগুলো কি কি, আর আমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে। তাহলে ওই সিমটমগুলোকে আপনি এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। প্রায় 87.9% মানুষদের জ্বর হয়েছে এরকম দেখা গেছে। ড্রাই কফ মানে শুকনো কাশি প্রায় 67.7% মানুষদের মধ্যে দেখা গেছে। এই দুটোই মেন। এরপর আরও অনেক সিমটম আছে যেগুলো আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। দরকার হলে ভিডিওটা পজ করুন, পজ করে ভালো করে দেখে নিন। আর সবথেকে বড় ব্যাপার হলো, আপনার হয়তো জ্বর হয়েছে তার মানেই এটা নয় যে আপনার করোনা ভাইরাসই হয়েছে, কিংবা আপনার হয়তো শুকনো কাশি হচ্ছে তার মানেও কিন্তু এটা নয় যে আপনার করোনা ভাইরাসই হয়েছে। এটা নর্মাল ফ্লুও হতে পারে অথবা অ্যালার্জি থেকেও হতে পারে। মানে সমস্ত কাশি করোনা ভাইরাসের সঙ্গে রিলেটেড নয়। অথবা মেন ব্যাপার হলো, ভয় পাওয়ার দরকার নেই কিন্তু সাবধান হওয়ার অনেক অনেক বেশি দরকার আছে। কিন্তু একটা ব্যাপার, যদি আপনার মনে হয় যে ভেতর থেকে আপনার শরীর অনেক অনেক বেশি খারাপ মনে হচ্ছে, তখন সেটা নিশ্চয়ই আপনি বুঝতেও পারবেন, মানে আপনি সহ্য করতে পারছেন না, এই সমস্ত ব্যাপারগুলো আপনি নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন আগে থেকে। আর এরকম সময় যখন আপনার মনে হচ্ছে যে আপনার শরীর খুবই খারাপ লাগছে, তখন আপনি কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে নিজের টেস্ট করাতে পারেন। সবথেকে বড় ব্যাপার হলো, আপনার এই রোগটা সম্পর্কে নলেজ থাকা দরকার, যাতে আপনি সব কিছুকে বুঝতে পারেন। আর সব কিছুকে যখন আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন, তখনই আপনি সেফ থাকতে পারবেন। রোগ হওয়ার পর ট্রিটমেন্ট করার থেকে এটা ভালো নয় যে এমন কিছু কাজ আমি বলে দিচ্ছি সেগুলো করুন যাতে এই ভাইরাসটা আপনাকে ইনফেক্ট না করতে পারে, এটাই কি ভালো হবে না? তো প্রথম কথা হলো, এটা আপনার জানা দরকার যে আপনার শরীরের মধ্যে 2 ধরনের ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ভাইরাল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোর মধ্যে পড়ে যেমন স্ট্রেপ থ্রোট মানে গলা খুশখুস করা, এয়ার ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাকে UTIও বলা হয়ে থাকে, এরকম ধরনের রোগ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে। আর অন্যদিকে আছে ভাইরাল ইনফেকশন, যেমন কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, HIV এবং এখন করোনা ভাইরাস। তো ফ্যাক্ট এটা যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো মানে ব্যাকটেরিয়া থেকে যে রোগগুলো ইনফেকশনের মাধ্যমে আমাদের শরীরে ছড়ায়, এদের জন্য কিওর সায়েন্টিস্টরা আবিষ্কার করে ফেলেছে। আর মোটামুটি সমস্ত ধরনের ব্যাকটেরিয়া থেকে হওয়া রোগের কিওর আছে, মানে আমরা সম্পূর্ণভাবে ঠিক করতে পারি। কিন্তু যখন আমরা ভাইরাল ইনফেকশনের দিকটা দেখি, তাহলে যে নর্মাল সিম্পল কোল্ড হয় মানে সাধারণ যে ঠান্ডা লাগা, এর কোনো কিওর কিন্তু আজও পর্যন্ত সায়েন্টিস্টরা এখনও আবিষ্কার করতে পারেনি। কারণ এটা ভাইরাল ইনফেকশন, এর কোনো কিওর হয় না। সে আপনার করোনা ভাইরাসও হতে পারে, ডেঙ্গু, HIV হতে পারে, বা কমন কোল্ডের কথাই আপনি বলুন না কেন, এর কোনো কিওর নেই। এই সমস্ত রোগগুলোর আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট করতে পারি, এদের কিওর আমরা করতে পারি না। কিওরের মানে হচ্ছে যে একটা স্পেসিফিক ওষুধ দিয়ে আপনার শরীরের মধ্যে যে ইনফেকশনটা বাইরে থেকে ঢুকেছে সেটাকে নষ্ট করে দেওয়া বা মেরে দেওয়া বলতে পারেন। আর এর থেকে আমরা 100% ঠিক হয়ে যেতে পারি। একে কিওর হয়ে যাওয়া বলে, বাংলায় আরোগ্য বলতে পারেন, মানে সম্পূর্ণভাবে শরীর থেকে ওই রোগটার বিনাশ হয়ে যায়। কিন্তু ট্রিটমেন্ট একটা আলাদা জিনিস, ট্রিটমেন্টটা কিন্তু কিওর নয়। এই জায়গায় আপনাকে আরোগ্য এবং চিকিৎসার মধ্যে পার্থক্যটা বুঝে নিতে হবে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা রোগটাকে কিওর করতে পারি, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কোনো কিওর নেই। শুধুমাত্র যে পেশেন্ট আছে তার ট্রিটমেন্ট করাই সম্ভব। ট্রিটমেন্ট মানে আপনাকে এমন কোনো সিচুয়েশনের মধ্যে রাখা বা এমন কিছু ঔষধ আপনার শরীরের মধ্যে প্রয়োগ করা যার সাহায্যে ওই রোগটা আর বেশি না ছড়াতে পারে, কিংবা ওই ভাইরাসটা যাতে শরীর থেকে বেরিয়ে আসতে পারে। ব্যাকটেরিয়া থেকে হওয়া যে রোগগুলো হয় সেগুলোকে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিয়ে 100% কিওর করতে পারে। এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়াকে মারতে পারে কিন্তু ভাইরাসকে মারতে পারে না। কিন্তু করোনা ভাইরাস মানে COVID-19 এত বেশি সিরিয়াস তার কারণ হলেও এই ভাইরাসের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টও ঠিকঠাকভাবে কাজ করছে না। তবে ভবিষ্যতে হবে কি না সেটা এখন তো আমরা বলতে পারছি না, তবে এখন তো নেই এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে করোনা ভাইরাস একটা ভাইরাস থেকেই হয়, অতএব এর কোনো কিওর নেই, শুধুমাত্র ডাক্তাররা পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে ম্যানেজ করতে পারে। তাহলে এই রোগ থেকে বাঁচবো আমরা কিভাবে? এর জন্য অ্যাট দি এন্ড আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম, এটাই এই ভাইরাসকে হারাতে পারে। এবং শুধু করোনা ভাইরাস নয়, যে কোনো ভাইরাসের সঙ্গে মোকাবিলা করে ওই ভাইরাসকে হারাতে শুধুমাত্র আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমই পারে। বাইরে থেকে কেউ কিছু করতে পারবে না, যা করতে পারবে সেটা আপনার শরীরই করতে পারবে।
যতদিন পর্যন্ত না সায়েন্টিস্টরা এর কোনো সমাধান বের করতে পারছে, ততদিন পর্যন্ত আপনাকে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমের ওপরেই ভরসা করতে হবে। যদি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়, তাহলে সেটা শুধু করোনা ভাইরাসকেই নয়, যে কোনো ভাইরাসকে হারিয়ে দিতে পারে। কিন্তু এখানে আপনার মনের মধ্যে আরও একটা প্রশ্ন আসতে পারে, যে কি হতে পারে যদি এই ভাইরাসটা কোনো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে যায়। ভাইরাস অন্য কিছু নয়, শুধুমাত্র একটা গোল টাইপের অবজেক্ট হয়, বেসিক্যালি এরকমই হয়, যার মধ্যে জেনেটিক মেটেরিয়ালস থাকে। আর এটা নিজেকে তখনই মাল্টিপ্লাই করতে পারে, মানে সংখ্যায় বাড়াতে পারে, যখন এটা কোনো লিভিং হোস্ট, মানে যেমন মানুষের শরীর, এর মধ্যে প্রবেশ করে যায়। ভাইরাস নির্জীব জিনিস, যেমন প্লাস্টিক বা মেটাল, এর সাহায্যেও ট্রান্সফার হতে পারে, কিন্তু বাইরের সারফেসে এরা কয়েক ঘন্টা মাত্রই বাঁচতে পারে। যদি কোনো ভাইরাস একটা কোনো লিভিং হোস্ট পেয়ে যায়, এক্সাম্পল হিসেবে ধরে নিন যদি ওই ভাইরাসটা কোনো মানুষের ফুসফুসের মধ্যে চলে যায়, তখন এটা নিজেকে মাল্টিপ্লাই করা, মানে সংখ্যায় বাড়ানো শুরু করে দেয়। ফুসফুসের মধ্যে কোটি কোটি এপিথেলিয়াল সেলস থাকে। তো করোনা ভাইরাস আপনার মুখের বা নাকের থ্রু দিয়ে আপনার ফুসফুসের মধ্যে গিয়ে ওই এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে অ্যাটাচড হয়ে যায়। এরপর এই ভাইরাস নিজের জেনেটিক মেটেরিয়ালকে শরীরের কোষের মধ্যে ইনজেক্ট করে দেয়, এবং এরপর ওই সেলটা ওই ভাইরাসের জেনেটিক কোডটাকে এক্সিকিউট করে দেয়। তো এরপর ওই ভাইরাসটা ওই কোষটার মধ্যেই মাল্টিপ্লাই হওয়া শুরু হয়ে যায়। কিন্তু যখন মানুষের কোষ এটা দেখে যে ওই ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন ওই কোষটা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে আসে এবং নিজেকে ধ্বংস করে দেয়, এবং এরপর ওই ভাইরাসটা অন্য কোষগুলোকেও আক্রান্ত করতে শুরু করে। এই জন্য ফুসফুসের মধ্যে থাকা অন্যান্য কোষগুলো ধীরে ধীরে মরতে শুরু করে। কয়েক দিনের মধ্যে শরীরের কোটি কোটি সেল এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু এরপর এখানে একটা মেন জিনিস হলো, যেটা আপনাকেও জেনে নেওয়া দরকার, সেটা হলো এই সময় আমাদের শরীরের মধ্যে একটা সৈনিক আসে, যেটা হলো আপনার ইমিউন সিস্টেম, যাকে বাংলায় বলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা। যদি কারো ইমিউন সিস্টেম হেলদি হয় এবং শক্তিশালী হয়, তাহলে সে সমস্ত ভাইরাসগুলোকে মেরে শরীর থেকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু যাদের ইমিউন সিস্টেম অত বেশি স্ট্রং নয়, তাদের শরীরের মধ্যে ভাইরাসটা কব্জা করে নিতে শুরু করে। ধীরে ধীরে তাদের ওই ইমিউন সিস্টেম আরও বেশি দুর্বল হয়ে যেতে শুরু করে, এবং শেষমেশ ওই ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে। এই জন্য আপনি সমস্ত দেশের রিপোর্টে দেখতে পাবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত মানুষের করোনা ভাইরাসের কারণে মৃত্যু ঘটেছে, তাদের মধ্যে অধিকাংশই বয়স্ক লোক, কারণ বয়স্ক মানুষদের ইমিউন সিস্টেম তত বেশি স্ট্রং হয় না। আপনি এই চার্টটা দেখুন, 30 বছর বয়স পর্যন্ত যে সমস্ত মানুষের করোনা হয়েছে, তাদের মধ্যে কেবল 0.2% মানুষই মারা গেছে। মানে এই বয়সের মধ্যে 1000 জনের যদি করোনা হয়, তাহলে মাত্র 2 জনের মৃত্যু ঘটেছে। কিন্তু এখানে আপনি এটাও দেখতে পাচ্ছেন যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা অনেক অনেক বেশি হাই। কিন্তু দাঁড়ান, এর মানে এটা নয় যে যে সমস্ত ইয়ং মানুষ আছে তাদের কোনো সেফটি নেওয়ার দরকার নেই। এই ধারণাটা একেবারে নিজের মন থেকে সরিয়ে দেবেন। যদিও আপনার মনে হয় যে আপনার ইমিউন সিস্টেম অনেক স্ট্রং, যদি মনে হয় যে আপনি অনেক ইয়াং আছেন, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এই ভাইরাসটা নতুন একটা প্রজাতির, মানে নোভেল ভাইরাস, সেই জন্য যতদিন সায়েন্টিস্টরা এর প্রপার্টিগুলোকে কনফার্মলি সবার কাছে না বলে দিতে পারছে, ততদিন পর্যন্ত আপনাকে 100% সেফটি মেনটেন করা দরকার। অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত তো আপনাকে সেফ থাকা দরকার, যতদিন পর্যন্ত না এর কোনো ট্রিটমেন্ট সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারছে। তো শেষমেশ একটা কথা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কী কী করা উচিত। সবথেকে প্রথম ব্যাপার হলো যেটা, সেটা হলো আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার চেষ্টা করুন। এর মানে সবুজ শাকসবজি এবং ফল খাওয়ার চেষ্টা করুন, আর জাঙ্ক ফুড একদম খাবেন না। আপনার ডায়েটের ওপর স্পেশাল কেয়ার করা উচিত। ভাইটামিন সি খুব ইম্পর্ট্যান্ট, এর জন্য আপনি সিট্রাস ফুড, মানে লেমন লাইম টাইপের জিনিস বেশি খেতে পারেন। এটা প্রুভ হয়ে গেছে যে ভিটামিন সি আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য খুবই দরকারি। তো ভিটামিন সি আমরা কোথা থেকে পাবো? এই সমস্ত ফল যেমন লেমন, অরেঞ্জ, লাইম, এদের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর যেটা আমি একটু আগে বললাম, সবুজ শাকসবজিও খুব ইম্পর্ট্যান্ট, এগুলো শরীরের হোয়াইট ব্লাড সেলকে বাড়ানোর জন্য খুবই দরকারি, আর হোয়াইট ব্লাড সেলই আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে পারে। আর সেকেন্ড বেস্ট জিনিস যেটা আপনি করতে পারেন, সেটা হলো ওয়াশ ইওর হ্যান্ড, মানে কিছু সময় পরপরই ভালো করে হাত ধোবেন। শুনতে খুব কমন আর খুব ইজি মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অতটা ইজি নয় যতটা আপনার মনে হচ্ছে, কারণ এটা ওয়ান অফ দ্য বেস্ট জিনিস যেটা আপনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য করতে পারেন। আপনি যে কোনো সাবান কিংবা অ্যালকোহল আছে এরকম কোনো হ্যান্ড ওয়াশকে ইউজ করতে পারেন। তো সাবান ব্যবহার করলে কি হতে পারে এটা দেখুন। করোনা ভাইরাসের চারিদিকে একটা লেয়ার অফ ফ্যাট থাকে,
যুক্ত সাবান ওই লেয়ার অফ ফ্যাটটাকে ব্রেক করে দেয়, যার ফলে ওই ভাইরাসটার পাওয়ার কমে যায় এবং ওটা আপনাকে আর ইনফেক্ট করতে পারে না। এরপরের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা আমি জানি হয়তো অনেক মানুষের ক্ষেত্রে অনেক শক্ত কাজ, কিন্তু এটা অ্যাকচুয়ালি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এর সাহায্যেই নতুন ইনফেকশনের কেস কমতে পারে, কিংবা বাইরে যে সমস্ত মানুষের ইনফেকশন হয়ে রয়েছে আগে থেকে তাদের থেকে আপনি বাঁচতে পারবেন। এই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্যই ভাইরাসটা কম থেকে কম মানুষকে ইনফেক্ট করতে পারবে। সমস্ত দেশের গভর্নমেন্টও এই ব্যাপারটার উপর সবথেকে বেশি জোর দিচ্ছে, এই জন্য এর পালন করাটা সবথেকে বেশি জরুরি কাজ। অযথা বাইরে বেরোবেন না। শর্ট টার্মে যদি দেখেন তাহলে আপনার মনে হবে এই সোশ্যাল ডিস্টেন্সিংটা আপনার অনেক ক্ষতি করছে, কিন্তু লং টার্মে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা শুধু আপনার জন্য নয়, পুরো পৃথিবীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো স্টে সেফ, স্টে অ্যাট হোম। তো যতক্ষণ পর্যন্ত না এর কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট আসছে ততক্ষণ আপনি এই কাজগুলোকে করতে পারেন। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার পাওয়ার শুধুমাত্র আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। যদি আপনারা এই সমস্ত জিনিসগুলোকে ফলো করেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, শুধুমাত্র তাহলেই আমরা করোনা ভাইরাসকে হারাতে পারব। আমরা আশা করছি যে করোনা ভাইরাসের ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কাছে চলে আসবে, আর এটা শুধুমাত্র আমরা আশাই করতে পারি, কারণ সারা পৃথিবীর ডক্টর, সায়েন্টিস্ট এবং রিসার্চাররা এর পেছনেই ব্যস্ত আছে। তো বন্ধুরা, আমি আবার বলছি, স্টে সেফ, স্টে অ্যাট হোম। এটা আমার একটা আপনাদের কাছে একটা খুব ছোট্ট রিকোয়েস্ট, স্টে সেফ, স্টে অ্যাট হোম। তো বন্ধুরা, যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, আর যদি কোনো ইনফরমেশান আমি বাদ দিয়ে থাকি তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখবেন। আজকে ভিডিও শেষে আর অন্য কিছু বলবো না, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।